রেস কাটতে না কাটতেই আবারও বাঁকুড়ার বিষ্ণুপুর বাঁকাদহ চাঁচর জঙ্গলে এক গৃহবধূর নগ্ন দেহ উদ্ধারগিরি চাঞ্চল্য। ধর্ষণ করে খুন নাকি নিচকি খুন, সরগোল এলাকায়। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে। তবে অবশ্য প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে। বিষ্ণুপুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সূত্রের খবর, বিষ্ণুপুর হাসপাতালে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হচ্ছে বলেই খবর। তবে নাকি ধর্ষণ নাকি খুন, এই নিয়ে সরগোল এলাকায়। তবে অবশ্য মৃত গৃহবধূর পরিবার খুনের অভিযোগ দায়ের করে বিষ্ণুপুর থানায়। ওই মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জানান, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের বাড়ির গৃহবধূকে। কি বলছেন বাড়ির লোক চলুন শুনে নেব। অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে হয়েছে, আমরা সকালবেলায় সকলে খুঁজে বেরিয়েছিলাম, কালকের থেকে বাড়ি ফিরে না তো, যে দেখছি ডেড বডি জঙ্গলে পড়ে আছে। যেখানেতে ডেড বডি পড়ে আছে সেখান থেকে প্রায় 200 মিটার দূরের থেকে টেনে 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 নিয়ে গেছে। সেই দাগ ধরে ধরে যে আমরা ডেড বডি খুঁজে পেয়েছি। তারপরে পুলিশ টুলিশ সব আসে, পুলিশের লোকরা এসে ডেড বডি তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমরা একটু বাধা সৃষ্টি করছিলাম। দিয়ে ডেড বডি তুলতে দেওয়া হচ্ছিলো না। দিয়ে আমার মোবাইল এরকম পকেটে ছিল, দিয়ে পুলিশে ছাড়িয়ে নিতেই দিয়ে হামলা শুরু, একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে। তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে। কি আগে নিয়েছিল, এমনি সই স্বাক্ষর আগে করে নিয়েছিল। দিয়ে তারপরেতে ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি, ডেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যেয়ে গাড়িতে দিয়েছে। তারপরে মহিলারা যেয়ে গাড়ি আটকিয়েছে, তারপরে অনেক ঝুটঝামালার পরে ছাড়া হয়েছে। এটা রেপ কেস, যে এখানে মানুষ জঙ্গল গেলে কাপড় চোপড় বডিতে থাকবে, যেরকম পড়ে থাকে, যদি স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক যাই হোক, কিন্তু একদম কাপড় চোপড় পুরো শরীর থেকে খুলে সাইডে পড়ে আছে বলে ভাত থেকে একদম টেনে টেনে নিয়ে গেছে। একবার জঙ্গলের মাঝখানের দিকে হাতে টাতে এগুলো ছুলাছুলি দাগ আছে। আর এমনি যে মাটিতে দাগ, যে হ্যাঁ মাটির দাগ আছে, মাটির দাগটা ধরে ধরেই আমরা গেছি যে এখান থেকে কি এইটা টেনে টেনে নিয়ে গেছে দেখি। আমরা দুষ্কৃতীদের শাস্তির দাবি করছি। এ তো দুষ্কৃতি ছাড়া কিছু নাই, যে মানুষ মারা যাবে স্বাভাবিক কিংবা যাই হোক স্ট্রোক ফোক করে যাই হোক মারা গেলে তো সে তো সেখানেই পড়ে থাকবে, শরীর থেকে তার কাপড় টাপড় খুলে যাবে না। থানায় কি কমপ্লেন করে? থানায় কমপ্লেন করতে গেছে, হ্যাঁ কালকে আমি সিভিক দিকে জানিয়েছিলাম রাত্রেতে, আজকে পুলিশ এসেছিল, এসে আসা আসা পরেতে সব খোঁজাখুঁজি করে পেয়েছি। পুলিশ কালকে বাড়ি থেকে কখন বেরিয়েছে? কালকে বাড়ি থেকে 12টা সাড়ে 12টার দিকে বেরিয়েছিল।